শিক্ষার্থী বিহাম একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি দেখাবো সামশিব সাগওয়া 34 অধ্যায়। শিরোনাম হচ্ছে আগি উসুল সন্মরুল হানুন গে অতেয়। শিশুকে কাপড় উপহার দিলে কেমন হয়? আগে অর্থ হচ্ছে শিশু, উত কাপড়, উত থেকে উসুল, সন্মূল উপহার, হানুন দেওয়ার খে বিষয়, অতেও কেমন হয়। দেহ ইল আলোচনা এক। মনিকা বলতেছে, সুহি সিধু, সুহি সাহেব ইবন জমালে এই সপ্তাহের ছুটিতে সুইয়ং শিয়ে, সুইয়ং সাহেবের আগে শিশুর দুলজান সে খায়। দুলজান সে মানে প্রথম জন্মদিন। তাহলে সুহি সাহেবের, সুহি সাহেব এবারের সাপ্তাহিক বন্ধে সুইয়ং সাহেবের শিশুর জন্মদিনে যাবেন কি? সুহি বলতেছে, নে হ্যাঁ, যদু খাল হয়েও, হ্যাঁ আমারও যেতে হবে বা যাব। মনিকা বলতেছে, দুল জানছে প্রথম জন্মদিনে খামিয়ন গেলে ম হেয় কী করতে হয়? সুহি বলতেছে যে খাদ্য গোয়া, পরিবার গোয়া মানে এবং পরিবার এবং সিনগু ধরি বন্ধুদেরকে আগিয়ে শিশুর সত বঞ্চে প্রথমবারের স্যাঙিল জন্ম দিলে সুখা হাগু অভিনন্দন করে এবং বাবদু মগ এবং ভাত খায়। তাহলে প্রথম জন্মদিনে শিশুর পরিবার এবং আত্মীয় স্বজন, সিনসক মানে আত্মীয় স্বজন, তারা সবাই শিশুর প্রথম জন্মদিনে তাকে অভিনন্দন করে এবং ভাত খাওয়ায়। মনিকা খুরন দে, তবে আগি হানদে শিশুর মুসন সন্মরুল হানুন খেয়ে জোয়ায়, তবে শিশুকে কোন উপহার দিলে ভালো হয়? সুহি বলতেছে যে আগি উসিনা, শিশুকে কাপড় অথবা ইনহিয়ং, ইনহিয়ং মানে হচ্ছে পুতুল, কাপড় অথবা পুতুল মানে সন্মূল হেয়, শিশুকে কাপড় অথবা পুতুলই বেশি উপহার দেয় জরুন। ইনহিয়ং শি সানুন শাস্যনিকা, আমি পুতুল ক্রয় করার কারণে মনিকাশি, মনিকা সাহেব উসুল সন্মূল হানুন খেয়তেও, আপনি কাপড় ক্রয় করে দিলে কেমন হয়? মানে একজন পুতুল কিনেছে আর একজন কাপড় ক্রয় করে দিলে ভালো হয়। মনিকা খুগে যোগে শেয়, যোগে স্নেহ, হ্যাঁ সেটা ভালো হয়, ক্ষমায়ও, ধন্যবাদ। নিচে প্রশ্ন দেয়া আছে যে ইবন জমালে এই সাপ্তাহিক ছুটিতে মুসুন নারিয়েও, এই সাপ্তাহিক ছুটি কী দিন, দিনটা কিসের? তাহলে শুনিয়ম শি আগে দুলজান সেয়, শুনিয়ং সাহেবের শিশুর জন্মদিন, দুসারামি মুসুন সন্মূল জুন বিহাল ক্ষয়, দুজন ব্যক্তি তারা কি উপহার প্রস্তুত করবে? তো ইনহং গোয়া উসুল, পুতুল এবং কাপড় প্রস্তুত করবে। তারপর রয়েছে অহুই ইল শব্দকোষ এক। থুকপরান নাল বিশেষ দিন, প্রথমে রয়েছে স্যাঙিল জন্মদিন, ব্যাকিল একশতম দিন, দুল প্রথম জন্মদিন, জীবদুরি বাড়ির অনুষ্ঠান, আবু অবইনাল এটা হচ্ছে পিতামাতাদের দিবস, সুসুঙিনাল, সুসুঙিনাল এটা হচ্ছে শিক্ষক দিবস বা শিক্ষা দিবস, অরিনাল এটা হচ্ছে শিশু দিবস, আর খেরন খিনিয় মিল এটা হচ্ছে বিবাহ বার্ষিকী। এরপরে রয়েছে হচ্ছে হুয়ান গাপ ষাটতম জন্মদিন এবং সিলসুন সত্তরতম জন্মদিন। এরপরে এটা মিলিয়ে নেবেন, এখানে গ্রামার রয়েছে নুন। আমরা জানি নুন হচ্ছে কোনো ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে অপর পক্ষকে সেই কাজটা করতে পরামর্শ দেয়া বা উপদেশ বোঝায়, বিশেষ করে আবার নুনটা যুক্ত হয়ে বর্তমান কাজ করাটাও বোঝায়। এবং জুমারে সিনগুজুব,
চিনগজিব দুরুলিগা ইন্নুন্দে মৌসুম সন্মরল জলকায়ো, সপ্তাহান্তে নতুন বাড়িতে উঠার অনুষ্ঠান আছে, কোন উপহারটা দিলে ভালো হয়, সেজে এবং হিউজি টিস্যু অথবা ডিটারজেন্ট সানুন ক্রয় করলে খেয়েও, এটা ক্রয় করলে কেমন হয়? তাহলে নুন এখানে আমরা এর আগে পড়েছি যেটা বর্তমান কাজকে নির্দেশ করে, আবার এইখানে আমরা দেখতে পাচ্ছি নুন দ্বারা পরামর্শ দেওয়াটাও বোঝায়। এখানে যে প্রশ্ন দেওয়া আছে এবং উত্তরটা ওই যে জংদপ নিচে দেওয়া আছে আমরা দেখে নেবেন। প্রথম খা ব্যক্তি বলতেছে যে দুই নম্বরে খুরিমুল ভোগ নুনগে আত্মীয় স্বয়ং হ্যাস দেহারুল ওয়ানসং হাসিও, অর্থাৎ নুন বসিয়ে চিত্র দেখে নুন বসিয়ে ব্যবহার করে উত্তরগুলো মিল করতে হবে। এখানে এক নম্বর দুই নম্বরের উত্তরগুলো যে জংদাপ এখানে দেয়া আছে, তো খা ব্যক্তি বলতেছে সুজিনশিগা জীবদুরি হানুন্দে মৌসুম সন্মুল সন মরুল হামিয়ন জুলকায়ো, সুজিন সাহেবের বাড়ি পরিবর্তনের অনুষ্ঠান, তবে কী উপহার দেব? এক নম্বর উত্তর হবে যে হিউজরিল সনমরুল হানুন খেয়ে অথেয় টিস্যু উপহার দিলে কেমন হয়। দুই নম্বরে দাউম জো থুই হইলে পরবর্তী শনিবারে, সরি হ্যাঁ শনিবারে মনিখা শি শ্যাঙিল দে, পরবর্তী শনিবারে মনিকা সাহেবের জন্মদিন মল সালকায়ও কি উপহার কিনব? তো থ্যাসিওস সন্মরল খেয়তেও টি শার্ট কিনলে কেমন হয়? এখানে আরও কিছু অতিরিক্ত প্রশ্ন রয়েছে যে মুগিজু মাফায়ও গলা একটু ব্যথা, গলা খুব ব্যথা, মুখ মানে গলা, তাতু থান মরুল মাসিনুল গেয়তেও উষ্ণ বা গরম পানি খেলে কেমন হয়? অদিয়েস মান্নাল কায় কোথায় দেখা করব? তাহলে সিনা এস খানুন গে অথেয়, সিনায়ে মানে শহরে গেলে কেমন হয়? জোমালে অদিরো ইয়ং ইয়হ্যাং খালকায় সাপ্তাহিক বন্ধে কোথায় ভ্রমণ করবেন? জেজুদোয়ে জেজুদে মান্নানুন খেয়তেও, এটা
একটু চেঞ্জ আছে, আমারই পড়তে সমস্যা হয়েছে। এটা হচ্ছে দুই নাম্বার হবে, এই দুই নাম্বার উত্তরটা। আর তিন নাম্বার হচ্ছে এইটা, জরুন খুংফু ইয়ং হওয়া শিরো হ্যাশ শিরো হ্যায়, আমি কুংফু সিনেমা অপছন্দ করি। শিরো মানে অপছন্দ করা, খুরম তাহলে দারুন ইয়ং হওয়া বুগু খে অতীয়, তাহলে অন্য সিনেমা দেখলে কেমন হয়। দেহওয়া ই আলোচনা দুই, এখানে মিয়ং বলতেছে যে শিল্লাং হাগু জুসিং শিগা, শিল্লাং মানে হচ্ছে বর, হাগু মানে সাথে, জুসিং শিগা জুসিং সাহেবকে সাম জাল অউলি জিও, ওই অউলি মানে ভালো মানিয়েছে, তাহলে বরের সাথে জুসিং সাহেবকে খুব ভালো মানিয়েছে। নে হ্যাঁ জংমাল জাল অউলিও, হ্যাঁ সত্যিই খুব ভালো মানিয়েছে। কোরণ দে তবে হানগুগে সহ কুড়িয়াতে খেরুন হালতে বিবাহ করার সময় হানবুগুল আন ইবয় হানবুক পরে না, তখন খেরুন শিগি কুন্নাগু নাস, বিয়ে শেষ হওয়ার পরে ফেবাগ দুরি নুন দে, ফেবাগ দেওয়ার সময় খুদে সেই সময়ে হানবুগুল ইবয় হানবুক পরে। লিলি প্রশ্ন করছে যে ফেবাক কি, ফেবাক ময় ফেবাগি কি, খেরুন হা খেরুন হালতে বিবাহ করার সময় শিল্লাং বুমুনিম গোয়া, বরের পিতামাতা এবং সিংসক দূরে আত্মীয় সিংসক দুলকে আত্মীয় স্বজনকে হানুন করা ইনসায় করা সালাম, বিয়ের পরে বরের পিতামাতা এবং আত্মীয় স্বজনকেদেরকে যে সম্মান দেওয়া হয় সেটাই মূলত হচ্ছে ফেবাক। সে বলছে আ খুরগুনীয়, আচ্ছা তাই, হানগুগে জন্থুং হিওল্লে বুগু শিভয়, তাহলে কুরিয়ার এই ঐতিহ্যবাহী বিয়ে আমি দেখতে চাই। এখানে প্রশ্ন রয়েছে, দেখে নেবেন। এরপর রয়েছে অহুই ই আলু শব্দঘোষ দুই, খেরুন মুনহুয়া বিবাহের সংস্কৃতি। প্রথমেই এটা হচ্ছে খেরুন শিক বিয়ের অনুষ্ঠান সংজব জাং, এটা হচ্ছে বিবাহের দাওয়াত কার্ড সুগুই গুম, এটা হচ্ছে উপহার নগদ চাওয়া টাকা, ওরা বিয়েতে টাকাটাই বেশি দেয়। শিল্লাং বর শিনবু, শিনবু হচ্ছে কনে জোরে কাজি, আর হাগাক, এই হাগাক মানে হচ্ছে অতিথি। তারপরে সাজিন সোয়ারিয়ং হাদা ছবি তোলা, ফিরিয়ন হাদা মানে হচ্ছে বিয়ের পরবর্তী আপ্যায়ন মানে খানা পিনা করা। ফেবাক দুরিদা, যে বরের পিতামাতা বা আত্মীয় স্বজনকে সম্মান প্রদর্শন করা, এগুলো আপনারা দেখে নেবেন, উত্তর দেয়া আছে, এটাও দেখে নেবেন। সর্বশেষ হচ্ছে মূল হওয়া সংস্কৃতি, হানগুগে খিয়ং জোসা কোরিয়ার আনন্দ বেদনামূলক অনুষ্ঠান, কোরিয়ার অনুষ্ঠানগুলা তারা কেমন কেমন অনুষ্ঠান করে তার আগে আমরা একটু দেখে নিই। যে একটা হচ্ছে দুল প্রথম জন্মদিন, খেরুন বিবাহ, সেজে জেসা, জেসা মানে ধর্মীয় বা শোক উৎসব। এরপর জাংরে, এটাও মানে হচ্ছে শবযাত্রা বা অন্ত্যেষ্টিক্রিয়া। তো প্রথম জন্মদিন দোল, এইখানে শিশুদেরকে প্রথম জন্মদিনের পালন করা হয়, সাথে ভাত খেতে দেওয়া হয় এবং তার সামনে অনেক ধরনের জিনিস রেখে দেওয়া হয় যাতে সে আগ্রহ বলে যেটা ধরবে, তো বাবা মা বা তাদের বিশ্বাস যে বড় হয়ে সে সেটাই হবে। যদি মেয়ে হয়ে সে এই একটা কলম ধরে বোঝা যাবে যে সে খুব জ্ঞানী পড়াশোনায় ভালো হবে, যদি মাউস ধরে ছেলে মেয়ে যদি মাউস ধরে তাহলে সে টেকনিশিয়ান বা কম্পিউটার ইঞ্জিনিয়ার এরকম হবে, যদি চাকু ধরে তাহলে সে মানে গুন্ডা চোর গুন্ডা বদমাশ এরকম কিছু হবে, এরকম তাদের একটা এই প্রচলন রয়েছে।
খেরুন বিবাহ, এই বিবাহতেও আপনার দুই ধরনের বিয়ে আছে, একটা ঐতিহ্যবাহী বিয়ে আর সমসাময়িক বিয়ে। বিয়ে যেভাবেই হোক না কেন, ফেবাকটা বাধ্যতামূলক, যে বরের পিতামাতা বা আত্মীয় স্বজন এদেরকে সম্মান দেওয়াটা বাধ্যতামূলক। এরপরে হচ্ছে জেসা, এই জেসা হচ্ছে পূর্বপুরুষদের স্মরণার্থে একটা ধর্মীয় অনুষ্ঠান, আমরা যাকে খরচ বলি আর কি, বা আমাদের গুরুজন কারা মারা গেলে প্রতি বছর ওই দিনে আমরা যেমন মানুষকে দাওয়াত খাইয়ে দিই, একটা অনুষ্ঠান করি, এরকম একটা অনুষ্ঠান। তারা ওই দিনে টেবিলে বিভিন্ন ধরনের, এই যে বিভিন্ন ধরনের খাবার রেখে দেয়, তাদের বিশ্বাস যে মৃত আত্মা এসে এইখান থেকে খাবার গ্রহণ করে। জাংরে এটা হচ্ছে সব যাত্রা, বা মানুষ মারা গেলেও তারা একটা অনুষ্ঠান করে। কেমন অনুষ্ঠান? সেখানে সবাই কালো কাপড় পরিধান করে যায় এবং মারা যাওয়া ব্যক্তির পরিবারকে তারা ইনশা করে, এবং 3 থেকে 5 দিন পর্যন্ত এই শোক দিবসটা পালন করে। এখন আমরা এটা দেখব, দোল, প্রথম জন্মদিন। আগিগা শিশুর থেওনান ভূমিষ্ঠ হওয়ার হো পরে ইল নিয়নে 1 বছর 2 মিয়ন হলে দুল জানসি হামনিদা প্রথম জন্মদিন পালন করে। আগিয়ে শিশুর বুমু নুন পিতামাতা সিন সগ্গোয়া আত্মীয় স্বজন এবং সিনগুদুরি বন্ধুদেরকে সুদা হেস দাওয়াত করে খাচ্ছি একত্রে বাবুল মগুনতে ভাত খায়, এবং ইতা এটাকে জীব দুলজীবী সরি দুলজাবিরুল হামনিদা এটাকে দুলজাব বলে। দুলজাবিনুন আগিয়ে শিশুদেরকে মীরা ভবিষ্যৎ আরাবুগি উইহা জেনে দেখার জন্য, মানে ভবিষ্যতে শিশুটি কি হবে এটা জেনে দেখার জন্য, ইয়োরো কাজী বিভিন্ন ধরনের মূলগণ জিলিস নোগো রেখে আগিগা শিশুকে জাবগে হানুন খসি, শিশুর ওই জিনিসগুলো ধরে, মানে ধরার বিষয় বিভিন্ন ধরনের জিনিস রেখে দেয়, শিশু যেটা ধরবে তো তারা ভবিষ্যৎ জেনে দেখে সে এটাই হবে। ছেলে হয়ে যদি কেউ পাতিল ধরে বোঝা যাবে সে বাবুর্চি হবে, এরকম একটা প্রথা ওদের মধ্যে রয়েছে, আমরা এটাকে কুসংস্কারই বলবো। খেরুন বিবাহ, হানগোগেন কোরিয়াতে খেরুন শিগে বিয়ের জন্থুং হুল্লে ঐতিহ্যবাহী বিয়ে, এবং হিউদে জগিন খেরুন শিক সমসাময়িক বিয়ে ইন্নুন্দে আছে। তবে ইউজুম ইদানিং খেরুন শিক জাঙ্গিনা বিয়ের অনুষ্ঠানে হোটেলে হোটেলে হিউদে জগিন খেরুন শিকি মানি হামনিদা, মানে হোটেলে গিয়েই এই বিয়েটা সমসাময়িক বিয়েটা বেশি করে, যেমন আমরা কমিউনিটি সেন্টার এখন করি বাড়ির বিয়ের পরিবর্তে কুরজিমান। তবে জন্থুং জগিন মুসুব্দু মানি নামাইসয়, তবে ঐতিহ্যবাহী বিয়েও এখনও বেশি রয়েছে। খেরুন শিগি কুন্নাগো, মানে বিয়ে শেষ হওয়ার পরে নাশ পরে শিল্লাং বমুনিমকে বরের পিতামাতাকে এবং সিনসক দুলকে আত্মীয় স্বজনকে দরিনুন দেওয়া ইনসা সালাম ফেবাগি দেফিউজগানিম দা, এটাই হচ্ছে প্রধান, মানে বিয়ে যেভাবেই হোক না কেন সমসাময়িক, মানে কমিউনিটি সেন্টারে বিয়ে হোক হোটেলেই হোক আর বাড়িতেই হোক, বরের পিতামাতাকে ফেবাক দেওয়া সম্মান দেওয়া এটা বাধ্যতামূলক, এটা দিতেই হবে। এরপর রয়েছে জেসা, ধর্মীয় উৎসব, পূর্বপুরুষদের নিমিত্তে ধর্মীয় আচার। অরুণী দুরোগাসিমিয়ন, বয়স্ক ব্যক্তিরা মারা গেলে ম্যানিয়ন প্রতি বছর দুরাগাসিন নাল মারা যাওয়ার দিনে খাজুক দুরি পরিবার মোয়েও একত্রিত হয়ে জেসা ধর্মীয় অনুষ্ঠান জেনাব নিদা, ধর্মীয় অনুষ্ঠান তারা পালন করে। ইউজুম ইদানিং মানি খানসুয়া দুয়সয় জেসা সাঙে, এরকম মানে আজকাল এটি আগের চেয়ে
অনেক বেশি সহজ হয়ে গেছে। যেমন তবে নামল, খোয়াইল, খুগি, হ্যাঁ, জংশং, সুরগে, মানুন, উমশিগুল, উল্লিমনিদা, এরা কী করে, একটা টেবিলের উপরে নামল, শিকড়, খোয়াইল, ফল, খুগি, মাংস, এরকম অনেক কিছু দিয়ে খাবার তৈরি করে টেবিলের উপরে রাখে। মিয়ং জল আসিমে এই অনুষ্ঠানটা সকালে, দরিনুন যেসা সকালেই এই অনুষ্ঠানটা করা হয়, এবং সারিরোগে হাগো হামনিদা, এই ধর্মীয় অনুষ্ঠানটা সকালবেলাই করা হয়। এরপরে হচ্ছে জাংরে, অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত্যেষ্টিক্রিয়া শবযাত্রা, জাংরে শিকজাংয়ে, জাংরে শিকজাং হচ্ছে এই অন্ত্যেষ্টিক্রিয়া খাল তেনুন যাওয়ার সময় খমন ছেক, খমন ছেক মানে কালো রং, খমন মানে কালো, ছেক মানে রং, উসুল কামুল রং, কালো রঙের কাপড়, ইবগু খামনিদা, কালো রঙের কাপড় পরিধান করে যায় এক জাংরি শিখ জাঙে। এবং এই অনুষ্ঠানে, সুখ যাত্রার এই অনুষ্ঠানে দুরাগাসীন মারা যাওয়া মুনি ব্যক্তির দেববন দেহান সম্পর্কে মুনিয়ম হাগোনা জরুল হাগো তাকে সিজদা করে, এবং দুরাগাসীন বুনে পিতামাতা মারা যাওয়া ব্যক্তির খাজক দূরে গিয়ে পরিবারকে ইনসা হামনিদা, তাদেরকে ইনসা করে, সালাম করে। বুথুং সাধারণত হানগুগে দুরাগাসীন মারা যাওয়ার নাল বুথ দিন থেকে, সাধারণত কোরিয়াতে মারা যাওয়ার দিন থেকে সামিরিনা উ ইল 3 থেকে 5 দিন দোঙান পর্যন্ত জাঙ্গল সারুমনিদা, এই অনুষ্ঠানটা তারা পালন করে থাকে। এই ছিল আজকের এই মুন হুয়া। তো আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বিহাম একাডেমি। আমি আরেকটি কথা বলতে চাই যে প্রত্যেক অধ্যায়েরই আমি ইপিএস টপিক্স যে প্রশ্নগুলো রয়েছে এগুলো নিয়ে আমি আলোচনা করব। এই সংক্রান্ত বিষয়ে একটা ভাই আমাকে কমেন্ট করেছে,